অদম্য আত্মবিশ্বাসী ও মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিসা। ওর জীবনের গল্প অন্য আর দশজনের মতো নয়। অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া হারিসা এখন সমাজের অনেকেরই কাছে এক অনুপ্রেরণার নাম। কিভাবে দারিদ্রতাকে মোকাবেলা করে জীবনের সফলতা বয়ে আনা সম্ভব সেটিই দেখিয়ে দিলেন তিনি। নিজের দারিদ্রতাকে ভালোবেসে সাজিয়েছেন জীবনের চলার পথ। হারিসার জন্ম বরিশালের বানারীপাড়ার পৌর শহরের 4 নং ওয়ার্ডের এক নির্জন পরিবেশে। প্রকৃতির ছায়াতলে বেড়ে ওঠা হারিসা এখন অনেকেরই অনুপ্রেরণা। ছোট্ট একটি ঘরে মা বাবা আর বোনদের নিয়ে কোনোরকম রাত কাটান হারিসা। দরিদ্র বাবা রিক্সাচালক হয় লেখাপড়ার স্বপ্ন যেন তার জীবনের এক বড় দুঃস্বপ্ন। কিন্তু সেই দুঃস্বপ্নকে জয় করে হারিসা এখন স্বপ্ন বুনছেন একজন মানবিক চিকিৎসক হওয়ার। শিক্ষাজীবনের প্রতিটি সফলতা তাকে আরও সংগ্রামী, সাহসী ও উদ্যমী হতে শিখিয়েছে বলে জানান হারিসা। তুখোর মেধাবী এই হারিসা মূল শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তার রয়েছে ব্যাপক সফলতা। বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তার মেধা ও প্রতিভা দিয়ে অর্জন করেছেন শ্রেষ্ঠত্বের। বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ে গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে। এছাড়াও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়ও সে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন। তার ঘরে এখন শোভা পাচ্ছে অর্ধশত সফলতার সনদ। জীবনের নানা ঘাত প্রতিঘাতের গল্প শোনান বার্তা 24-কে। হারিসা তার শৈশবের বেড়ে ওঠা বানারীপাড়ার সবুজ শ্যামলে ভরা প্রকৃতির আঁকাবাঁকা সড়কে চলতে চলতে এই প্রতিনিধিকে শোনান তার সংগ্রামী জীবনের সফলতার গল্প। রিক্সা চালকের ঘরে জন্ম নেওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। বাবা মাই তার অনুপ্রেরণা, বাবা মাই তার নির্ভরতা, এমন অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়ে অকুণ্ঠ ভাষায় হারিসা বলেন, আচ্ছা আপনি যেমনটা জিজ্ঞেস করেছেন যে এডমিশনের আগের জার্নিটা, সেটা যদি আমি বলি তাহলে হচ্ছে ওইটা ছিল একদম মানে আমার জীবনের শ্রেষ্ঠ পড়াশোনার মতো। মানে আমি অনেক পড়াশুনো করতাম ছোটোবেলা থেকে, কিন্তু শ্রেষ্ঠ পড়াশোনা ছিল ওই যে এডমিশনের আগের টাইমটা। কারণ সেক্ষেত্রে আমি ওই যে আমার এইচএসসির পরের যে 3 মাস আমাদের তো শর্ট সিলেবাস ছিল, মানে পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে, কিন্তু বলা হয়েছিল যে ফুল সিলেবাস। তখন দেখা গেছে যে আমি খুব মানে প্রথমেই একদম সংকল্প করিনি, যাই হোক মানে বাংলাদেশের 1.5 লাখ স্টুডেন্টই তো ফুল সিলেবাসে পরীক্ষা দেবে, তো আমিও দিব এবং আমাকে পারতে হবে। সামনে মাত্র 2টা মাস সময় ছিল, ওই 2 মাসে আমি 5 বার আমার 41টা চ্যাপ্টার রিভিশন দিয়েছি। ওই 41টা চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য আমার যেটা করতে হয়েছে একদম মানে 16-17-18 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। আমি লাস্ট টাইমে 18 ঘন্টা পড়তাম এবং একদম স্টিল মানে সকালে বসতাম আর শুধু নামাজ, খাওয়া, গোসল এটা ছাড়া আর মানে কোনো একটা কারণেও একটু চেয়ার থেকে উঠবো বা উঠি না, ইচ্ছাও করে না উঠতে। আলহামদুলিল্লাহ আমি সবসময় ভাবতাম কি যে মা যদি ওই যে বললাম যে মা একটু বাইরে যেত, তখন ওই আয়নার সামনে দাঁড়াইয়া মানে কেন বলতাম, কি কারণে বলতাম জানি না, এটা আমি মানে আল্লাহ হয়তো দিয়েছেন বা গড গিফটেড, আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম যে হারিসা তুই পারবি, তুই কেন পারবি না, হেরে যাবি, এরকম মানে নিজের সাথে যে কথাগুলো বলা, এগুলো শুনলে হাসি পায় বা মানুষ দেখলে ভাবতো পাগল, কিন্তু আমি এটা বলতাম। এবং দেখা গেছে যে আমি মাঝে মধ্যে এটাও ভাবতাম যে যদি চান্স পাওয়ার চান্স পেয়ে যায় তখন বলবো যে আব্বা রিক্সা চালিয়ে আমাকে মানুষ করেছেন। এবং টু বি অনেস্ট আমি এটা মনে মনে ভাবতাম আল্লাহ হয়তো বা কবুল করে নিয়েছেন আমার সেই চাওয়াটাকে, এবং কবুল করে নিয়েছেন বলেই হয়তো আজকে আমি এখানে। বার্তা 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারের সময় হারিসা কৃতজ্ঞতা প্রকাশ করেন তার শিক্ষাগুরুদের প্রতি। এক পর্যায়ে হারিসা নিয়ে যান তার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকার সিদ্দিকের সাথে। তিনি বলেন, আমাদের ছাত্রী সাদিয়া আফরিন হারিসা দীর্ঘ 5 বছর বিদ্যালয়ে সুনামের সাথে লেখাপড়া সম্পন্ন করেছে। হারিসার অদম্য ইচ্ছা তার পরিবারের সদস্যেরও এর পাশে সার্বক্ষণিক সহায়তা করা, পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা সব মিলিয়ে প্রমাণ করতে পেরেছে যে আসলে চেষ্টা করলে অর্থনৈতিক সমস্যা আসলে কোনো সমস্যাই নয়, এটা কোনো না কোনো উপায়ে সমাধান হয়ে যায়। জীবনের চলার পথের অনেক দুঃখ কষ্টের কথা জানিয়ে হারিসার চাচারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাই আজকে আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর আল্লাহর উপরই এটা আল্লাহ নিজে আল্লাহ রহমত করছে যে আমাদের যে এই যে মেয়ে আজকে বাংলাদেশের এরকম একটা সুনামধন্য হবে
চোখের পানি পড়ে, এটা আমার গর্বের। আলহামদুলিল্লাহ ও লক্ষ্যে পৌঁছিতে পারছে, আমি খুশি। মূলত এগুলো সবই আমার ভাই ভাবির জন্য, আমার ভাইয়ের জন্য। তো আসলে ওর কাছ থেকে এটাই প্রত্যাশা, ও যে বিভিন্ন টিভি চ্যানেল, যে মিডিয়া যে কথাগুলো বলছে, আমি মানবিক ডাক্তার হব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব, গতানুগতিক ডাক্তারদের মতো হব না। তো ওর কাছ থেকে আমি এইটাই প্রত্যাশা করি যে যখন কোনো গরিব রোগী আসবে, ও শুধু রোগী দেখবেই না, ও ওষুধের খরচটাও বহন করবে। বার্তা 24 এর উপহার পেয়ে হারিসা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আরো কৃতজ্ঞতা জানাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, নিঃস্বার্থ এবং নিবেদিত। আসলে তারা কোনো রকম স্বার্থ ছাড়াই আমার বাড়িতে এসেছেন এবং আমার যে গল্পটাকে, আমার আব্বা আম্মার সংগ্রামকে, আসলে আমার সংগ্রাম না আব্বা আম্মার পরিশ্রমকে সারা দেশের কাছে তুলে ধরেছেন। সেক্ষেত্রে সবার আগে যারা এসেছেন যে বিভিন্ন নিউজ পেপার, কালের কণ্ঠ, ডিবিসি নিউজ এবং আজকে আমার সাথে রয়েছে বার্তা 24, আমি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই এবং আমাকে যে পুরস্কৃত করার কারণে আমাকে প্যাড এবং কলম, এটা খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। হারিসার স্বপ্ন বাস্তবায়ন এখন শুধু সময়ের ব্যাপার। শত কষ্ট, দুঃখ আর দারিদ্রতার সাথে যে হারিসা সংগ্রাম করে এতটা পথ পার করেছেন, সেই হারিসা সামনের দিনগুলোতেও টিকে থাকতে পারবে সংগ্রাম করে, এমনটাই আত্মবিশ্বাস তার। আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে, সেই আশাও ব্যক্ত করলেন অকুণ্ঠ ভাষায় মেধাবী এই হারিসা।